Assalamualaikum, welcome back to my channel. आशा करी सबाई भालो आछेन, आमरा भालो आछि। आजके आमी आरेकटी रेसिपी निये चले आसलाम, शाकेर रेसिपी, चिंगड़ी माछ दिए पुईशाक रेसिपी। एई पुईशाकटा अनेकेरी खूब प्रिय, एटा जेकोनो भावे रान्ना करा जाय, चिंगड़ी दिए, इलिश माछेर माथा दिए किंबा भाजा करा जाए आलू दिए। हमें आज के चिंगड़ी माछ दिए जे पुईशाकटा रान्ना करेछि, आर ए पुईशाकटा आमार गाछेर। आशा करी आमार ए भिडियोटी आपनादेर भालो लागबे, ए पुईशाक दिए चिंगड़ी माछेर रेसिपिटा। ताहले चलुन बागान थेके फ्रेश पुईशाक तुले आमि सेटा आज के रान्ना करब। দেখুন আমি পুঁইশাকগুলো গাছ থেকে তুলে নিয়েছি এবং কচি কচি ডাটা এগুলো দিয়ে আমি কিছু এখান থেকে কিছু পুঁইশাক নিয়ে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই পুঁইশাকগুলো এখন কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আর এটা দেখতে দেখছেন খুবই সতেজ, নরম নরম কচি কচি ডগা দিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটা কিছু বুঝতে পারবেন না। আর যাদের সময় নেই তারা না দেখলে না দেখবেন, অসুবিধে নেই। পুঁইশাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পুঁইশাকের ডাটাগুলো আমি আলাদা করে নিয়েছি, কারণ ডাটাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি ডাটাগুলো আলাদা নিয়েছি আর পাতাগুলো আলাদা নিয়েছি। পাতা ডাটাগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আঁশ পেলে এখন আমি রান্নাতে চলে যাব, আমার সাথে আপনারাও চলুন দেখে নেবেন। একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, এখন লবণ দিয়ে দিলাম তেলের মাঝে, এখন রসুন কুচি দিয়ে একটু গরম করে নেব। রসুনটা একটু ভেজে তারপরে পেঁয়াজ দিব, রসুনটা ভাজা হয়ে এলে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে পুঁইশাক রান্না করতে আমার খুবই কম মশলা ইউজ করব, অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি আর অল্প একটু হলুদের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, জিরা বাটা, এটা ফ্রিজে রাখা তাই একটু শক্ত, রসুন বাটা, আমি যেহেতু রসুন কুচিও দিয়েছি তাই রসুন বাটাটা এক চামচ দিয়েছি। এভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। দেখুন আমি চিংড়ি মাছগুলো এভাবে খোসা ফেলে কেটে নিয়েছি, আমি পরিমাণ মতো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে একটু ভেজে নেব, কিছুক্ষণ ভাজার পর আমি একটু অল্প পানি দিয়ে মাছ আর মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ আমি পরে আর পানি দেব না, শাক থেকে যে পানিটা বের হবে সেটাই থাকবে। একেবারে মাখা মাখা ঝোলে পুঁইশাক দিয়ে চিংড়ি রান্নাটা হবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন আমি প্রথমে ডাটাগুলো দিয়ে, ডাটাটা যখন 90% সিদ্ধ হয়ে আসবে তখন আমি শাকগুলো দেব, তাই ডাটাগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখুন ডাটাগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পুঁইশাক পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে পুঁইশাক থেকে পানিটা বের হয়ে মশলাটা মাখা মাখা হয়ে যায়। আর লবণটা একটু চেক করে নেবেন পরে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু এটা শাক অল্পতেই নরম হয়ে এটা মিলিয়ে যাবে। বন্ধুরা যারা আমার চ্যানেলে আজকেই প্রথম ভিডিওটা দেখছেন তারা আশা করি ফুল ভিডিওটা ওয়াচ করে নেবেন, এবং পাশে আর আমাকে যদি বন্ধু করতে ইচ্ছে করে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন পোশাকটা হয়ে এসেছে,
আর এটা খেতেও অনেক মজা হয়েছিল। আর যারা আমার পুরানো বন্ধু আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থেকে আজ পর্যন্ত আমাকে সহযোগিতা করে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পোশাক রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন ডাটাটাও একেবারে সিদ্ধ হয়ে পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পোশাকটা ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি পরিবেশনের জন্য করে নিব। এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়। সাথে পোড়া মরিচ দিয়ে এই পোশাকটা পরিবেশন করবেন, তাহলে খুবই ভালো লাগবে খেতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন অন্য কোনো আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।